জ্যোতিষী রূপত আজি ভবিষ্যৎবাণী করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রী আজিয়ে প্রদান করলে লোকসভা নির্বাচনের ফলাফল, তেরোটা সমষ্টিতে বিজেপি জয় হব বলে মন্তব্য করে হিমন্ত বিশ্ব শর্মায় কলে যে 3-4 লাখ ভোটত যোরহাটত গৌরব গগৈক পরাস্ত করব। কামাখ্যার প্রসাদ তাসায় ধুমুহা সৃষ্টি করব কাজিরঙ্গাত। ইফালে সর্বানন্দ সোণালো লুরিন গগৈর বিরুদ্ধে হেনো 4 লাখতকৈ অধিক ভোটত জয়ী হব হিমন্ত বিশ্ব শর্মার ভবিষ্যৎবাণী। নির্বাচনের দিন যিমানে চমু চাপিছে সিমানে আকর্ষণীয় হয়ে উঠিছে রাজনীতিকর ভবিষ্যৎবাণী। আজি হুজাইত বিকাশ যাত্রার কার্যসূচীত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় করলে কেবাটাও ভবিষ্যৎবাণী। 2024 লোকসভা নির্বাচনত 13খন আসনতেই জয়ী হব বিজেপি। আত্মবিশ্বাস বৃদ্ধি পাইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাষতে পাই হুজাই সাংবাদিকে করলে প্রশ্ন, যোরহাটত কি হব গৌরব গগৈর? সাংবাদিকর প্রশ্নের উত্তরত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কলে, যোরহাটত আটাইতকৈ বেশি ভোটত জয়লাভ করিম। যোরহাটতো সবচেয়ে বেশি ভোটত জিকিম, যোরহাটত অসমের ভিতরতে আটাইতকৈ বেশি ভোটত আমি যোরহাটত জিকিম। ইয়ার সমান্তরালভাবে হুজাইত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কলে বিজেপিক জিকাবলে দেশের সর্বোচ্চ ত্যাগ করব মুখ্যমন্ত্রীগুলো। মই এতিয়া রেলি করিম, সর্বোচ্চ দিদি দলের কারণে যেই দিনাখনে মনোনয়ন আরম্ভ হব দলের কারণে যি শরীরত আছে সেখিনিও দিম, কারণ বিজেপি জিকিলেই মূর অসমৰ উন্নতি। তার মাজতে আগন্তুক নির্বাচনত কোন সমষ্টির পর কোন প্রার্থীয়ে কিমান সংখ্যক ভোট লাভ করব তারও ভবিষ্যৎবাণী মুখ্যমন্ত্রীর। কেবল ভোট লাভই নহয়, কোন প্রার্থীয়ে কিমান সংখ্যক ভোটের ব্যবধানত জয়লাভ করব ভবিষ্যৎবাণী করলে মুখ্যমন্ত্রীগুলো। ডিব্রুগড় সমষ্টির পর বিজেপির প্রার্থী সর্বানন্দ সোণোৱাল জয়লাভ করব 3-4 লাখ ভোটের ব্যবধানত। তপন গগৈ যোরহাটত 3-4 লাখ ভোটের ব্যবধানত জয়যুক্ত হব। কাজিরঙ্গাত কামাখ্যা প্রসাদ তাসায় সৃষ্টি করব ধুমুহা। অবশ্যে নগাঁও জয়লাভর মার্জিন অলপ কম হব বলে মন্তব্য করলে মুখ্যমন্ত্রীগুলো। নগাঁও সুরেশ বরা জিকিব 50-80 হাজার ভোটের ব্যবধানত। ইফালে ধুবুরীত জয়লাভর কোনো উদ্দেশ্য নাই বিজেপির। ধুবুরীত 4টা সমষ্টির সংখ্যাগরিষ্ঠতা লাগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক। ধুবুরীর এই যুঁজ হব 2026 বিধানসভা নির্বাচনের আখরাহে। মই ব্যক্তির কথা নক, কোন হারিব মই নক, সর্বানন্দ সোণোৱাল 3-4 লাখ ভোটত জিকিব, তপন গগৈ 3-4 লাখ ভোটত জিকিব, কামাখ্যা তাসাইতো ধুমুহার সৃষ্টি করে জিকিব, নগাঁওতো আমি অল্প কম ভোটত জিকিম, 50,000-1 লাখত জিকিম, জিকাটো জিকিম 50,000-1 লাখত জিকিম। ধুবুরীতো এইবার চক, মই না আজমল আর রকিবুল হুসেনের যুদ্ধত আমি নাই, ধুবুরীত আমার ইমানে কাম যে 4টা এসেম্বলিত আমি লিড পাব লাগে, গতি আমি ধুবুরীত 26 বিধানসভার যাতে আমি 4টা জিকিব পারো সেই কারণে আমার ফোকাস ধুবুরীত 4টা এসেম্বলি সিটত থাকিব যত আমি জিকিব পারি। তার মাজতে পুনের কা আন্দোলনের পঞ্চ শহীদের মৃত্যু প্রসঙ্গত সরব হওয়া দেখবলে পাওয়া গেল মুখ্যমন্ত্রী। সৌকিদিনার দরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় পুনর্বার দোহারিলে পঞ্চ শহীদের প্রসঙ্গ, পঞ্চ শহীদের মৃত্যুর মূল্য ভরবলে সাজু হোক সকল। আজি 6 দিন হয়ে গেল গুজরাটত সিটিজেনশিপ মানুষে লই ললে, অসমৰ প্রায় এখনো অ্যাপ্লিকেশন করা নাই, এইবিলাক এনে এটা 5 জন শহীদের মৃত্যুর দাম বহুতে দিব লাগিব। ইমান দিন বিজেপিক ধরে আছিল তো, 2 মাহ পিছন মই প্রেস কনফারেন্সত কম। এনেদরে লোকসভা নির্বাচনের প্রাক্ষণত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অসমৰ কেবাটাও গুরুত্বপূর্ণ সমষ্টি সন্দর্ভত করলে ভবিষ্যৎবাণী। অবশ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই ভবিষ্যৎবাণী 100% শুদ্ধ হয় নে নহয় সেয়া পরবর্তী সময়তে হব লক্ষণীয়। হুজাইপুর প্রশান্ত দত্তর সহযোগত নিউজ ডেস্ক, রিপোর্ট এনবি নিউজ। আন এটা ব্রেকিং নিউজ, লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা এই মুহূর্তে ঘোষণা করেছে AIUDF দলে।
বদরদিন আজমল সহ তিনিগৰাকী প্ৰাৰ্থীৰ নাম ঘোষণা কৰা হৈছে। ধুবুৰীত বদরদিন আজমল হ'ব এ ইউ ডি এফৰ প্ৰাৰ্থী, করিমগঞ্জত শাহাবুল ইসলাম চৌধুরী এ আই ডি এফ প্রার্থী, আর নগাঁওত বর্তমানের বিধায়ক আমিনুল ইসলাম এ ইউ ডি এফ প্রার্থী। তিনগী প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বদরুদ্দিন আজমল ধুবুরী এ ইউ ডি এফ প্রার্থী, তিনটা সমষ্টি নির্বাচন খেলব। করিমগঞ্জ শাহাবুল ইসলাম চৌধুরী এ আই ডি এফ দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। নগাঁওর প্রতিদ্বন্দ্বিতা করবলে গৈ আছে আমিনুল ইসলামে। ঢিঙর বিধায়ক আমিনুল ইসলাম নগাঁওর প্রতিদ্বন্দ্বিতা করব, আর বদরদিন আজমল ধুবুরীর পুনরবার প্রতিদ্বন্দ্বিতা আগ্রহ রকিবুল হোসেনের বিরুদ্ধে।